কি দয়াল তার করো আমা, ও সাধের বেলা বুঝি হইয়া দেখো, সাধের বেলা বুঝি হইয়া দায় দিদানে পড়িয়া ডাকি দয়াল পার করো আমা, রে দিদানে পড়িয়া ডাকি দয়াল পার করো আমা। তুমি আমার ধর্ম কর্ম তুমি নামাজ রোজা, তুমি আমার ধর্ম কর্ম তুমি নামাজ রোজা, তুমি ছাড়াই এ সংসারের সকল কিছু মিছা। তুমি আমার ধর্ম কর্ম মনোয়ার চান ফারান চান, তুমি আমার ধর্ম কর্ম তুমি নামাজ রোজা, তুমি ছাড়াই এ সংসারের সকল কিছু মিছা। দয়াল তোমারে না পাইলে দয়াল রে, আমি তোমারে না পাইলে দয়াল রে। বন্ধু তোমারে না পাইলে দয়াল রে, আমার এই মানব জনম পৃথায় যাই গো, মানব জনম পৃথায় যায় নিদানে পড়িয়া ডাকি দয়াল পার করো আমায়। ও সাধের বেলা বুঝি হইয়া দেখো, সাধের বেলা বুঝি হইয়া যায় দিদানে পড়িয়া ডাকি দয়াল পার করো আমায়, রে দিদানে পড়িয়া ডাকি দয়াল পার করো যে সকল কিছুকে ভাই পেয়েছি, মা পেয়েছি, বাবা পেয়েছি, আমার বোন পেয়েছি, আত্মীয় স্বজন যাদেরকে পেয়েছি, আজকে যে আমার ওই কৃষ্ণ নাম আমার মনে নাই, আমার মনোয়ার চানকে আমি ভুলে গেছি, আমার নিদান কালে কি হবে এই উপায়। ব্রাহ্মণ ঠাকুর বলে বাবারে, যেদিন তুই কৃষ্ণ দর্শন পাবি আমি তোমারে দেই কইয়া, সেদিন একবার কৃষ্ণের কাছে আমার কথা বলিস, আমি যেন পাপি জগতের মধ্যে এসে আমার কৃষ্ণকে গিয়াছি ভুলিয়া, সে যেন আমাকে নিদান কালে কৃপা করে নেই গো তোরাইয়া। একটা গান আছে ভজনে, মনোয়ার চান তোরে বান্ধব আমি কোথায় যাইয়া রে পাব, তোরে আমি কোথায় যাইয়া পাব, আমি পাব তোরে রে। ও সময়ে কার ছায়ায় হই না রাবরে, ভজনে মনোয়ার চান তোমার কোথায় যাইয়া রে পাবো, আমি কোথায় যাইয়া পাবো তোরে রে, আমি কোথায় যাইয়া পাবো তো
জমে গুরু ধন করে কোথায় নাইয়ারে ফুলের মনোহর জানামি কোথায় ওরে বাজান সেই সময় না বলেছিলে আমার দয়াল গো মনোয়ার চান তোমার সঙ্গে গো নিবে সময় না বলেছিল দয়াল তুরে আমার তোমার সঙ্গে রে নিবে সেই সময় না বলেছিলে আমার সারহান চা বান্ধব তুমি তোমার সঙ্গে রে নিবে ওরে দয়া এখন কেন পাই না রে আমি কোথায় যাইয়া পাব তোরে রে ও আমি কোথায় যাইয়া পাব তোরে রে নিজের কানে কান ছায়া হয় না বলে অসময় মনোহারে চার করে কোথায় কোথায় বান্ধব যেই না দেশে গেছে আমার আমার দয়াল চাঁদ বান্ধব আমি সেই না দেশের যাব না দেশে গেছে আমার দয়াল চাঁদ তুলে আমি সেই না দেশেরে বন্ধু যেই না দেশে গেছে আমার আমার দয়াল চা বন্ধু আমি সেই না দেশে রে যাব ওরে দয়াল ওই চরণের নুপুর হইয়া আমি ওই যা
ভোরে দাসী হইয়া লইত ভোরে দাসী হইয়া লই চোর অনুভজী ভোরে এমন ভজনে মনোহরে ধান করে সয়ারে পাব অন্তর রয়ন জানামি কোথায় সয়ারে পাব রে দয়াল পাবো পাবো বলে আমার আমার মন আর চান আরে জি বলো রে দয়াল রে দয়াল রে আমা দয়াল আমার ও দয়াল রে হে আমার বন্ধুব রে দরদি আমার মনোর জানামার ও দয়াল রে বন্ধুব রে পাবো পাবো বলে আমার আমার দয়াল গো ও বুঝি আমারে জি বনরে গেল ওরে দয়াল ভাগ্যে কি আর হবে পাবরে আমি তোমার যোগ পাবরে আমি তোমার যোগ করুন পাবরে এমন ভজনে দয়াল চাল করে অন্তরের মনোহরে জানামি কোথায় দয়ালের কাছে কখনো চাওয়া পাওয়া থাকে না যদি কৃপা করে দেয় তাই তো ভক্তের জীবন ধন্য হয়ে যায় তাই আমার দীনবন্ধুকে আমি বলি বান্ধব রে তুমি দয়া করে কি দিবা তুমি জানো গো আমায় আমি যেন সর্বদাই ওই রূপের মধ্যে ডুবে থাকতে পারি আমি যেন আমার এই চক্ষু দিয়ে আমি তোমাকে দেখতে পারি আমি যেন আমার এই হাত দিয়া তোমার ভজন করতে পারি আমি যেন আমার এই মুখ দিয়া তোমার প্রশংসা করতে পারি আমি যেন আমার এই কর্ণ দিয়া তোমার নাম শ্রবণ করতে পারি আমি যেন আমার মন দিয়া সর্বদাই যেন বান্ধব আমি তোমার অনুভূতি তোমার ভাব প্রকাশ করতে পারি তাই আমাদের দীনবন্ধু তোমার কাছে আমার রইল এই নিবেদন তোমার যে জাতিরূপ এই জাতিরূপটা কি একবার করিবেন বর্ণন এই জাতিরূপের কথাই আমি আজকে আপনার কাছে শুনতে চাই এখন শুধু শুনতে চাই না আপনি দেখাইবেন আপনার কৃপা হলে আমি দেখতে চাই
ওই রূপ দেখে যদি আমার মরণ হয় তাহলে আমার জীবন ধন্য হবে দয়াল, আমি আপনারে জানো। ভজনে মুর্শিদে চান করে কোথায় যাইয়ারে পাবো, ওরে আমার ভজনে মন আর চান বন্ধ বান্ধব তোমায় কোথায় আমি যাইয়ারে পাবো। ফকির মিডিয়া বাংলার বাউলের কথা বলে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন ও শেয়ার করুন। ফকির মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।